সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। মহান আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় এই মাসে মুমিনগণ ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকেন। তবে রমজান মাসে সৃষ্টিকর্তার বরকতময় নিয়ামত হয়ে থাকে ইফতার। সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজানের সাথে সাথে মুমিনগণ আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করেন এবং ইফতার গ্রহণ করে থাকেন। এক এক দেশের খাদ্যাভ্যাস এক এক রকম হওয়াতে ইফতারেও আসে বৈচিত্র্য। পবিত্র রমজান মাসে বিশ্বের প্রায় 140 কোটি মুসলমান ইফতারে শরিক হন। বাঙালিরা খাবারের বিষয়ে একটু বেশি পটু, তাই দেশের ইফতারের আয়োজনে থাকে নানা পদের খাবার। খেজুর, পেঁয়াজু, বেগুনি, হালিম, আলুর চপ, জিলিপি, শরবত, মুড়ি ও ছোলা হচ্ছে নিত্যদিনের ইফতার। এছাড়াও সমুচা, ফিশ কাবাব, মাংসের কিমা, বড় বাপের পোলাই খায়, কোয়েল, মুরগির রোস্ট, খাসির লেগ রোস্ট সহ আরও হরেক পদের খাবার থাকে বাঙালির ইফতারে। আবার অনেকের পছন্দের মেনুতে থাকে কাচ্চি, তেহারি, মোরগ পোলাও ও খিচুড়ি। ইফতারের পর সব শেষে বোরহানি, লাবান কিংবা মাঠা দিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন রোজাদাররা। পার্শ্ববর্তী দেশ ভারতের এক এক রাজ্যে ইফতারের এক এক রকম আয়োজন হয়ে থাকে। হায়দ্রাবাদের লোকজনের ইফতারের মেনুতে প্রাধান্য পায় হালিম। তামিলনাড়ু ও কেরালায় ইফতার হয় নন্বো কাঞ্জি দিয়ে। এটি মূলত তৈরি হয় ভাত, খাসির মাংস, সবজি ও মশলা দিয়ে। এছাড়াও বন্ডা, পাকুড়া এসব খাবারের স্থান পায় ভারতের ইফতারে। পাকিস্তানের ইফতারের মেনু অনেকটাই বাংলাদেশের মতো। খেজুর, চিকেন রোল, স্প্রিং রোল, শামি কাবাব এবং ফলের সালাদের পাশাপাশি মিষ্টি ও ঝালজাতীয় খাদ্য, জিলিপি ও সমুচা থাকে তাদের ইফতারের আইটেমে। এছাড়া কিছু কিছু অঞ্চলে বুটমুড়ি, বেগুনি ও আলুর চপ থাকে। সৌদি আরবের ইফতার মানে রাজকীয় ইফতারের ছবি চোখের সামনে ভেসে আসে। ইফতারে তাদের প্রথম পছন্দ খেজুর হলেও তালিকায় থাকে কুনাফা, ত্রম্বা, বাজ বুচান্ডর নামক হালুয়া, সালাদ, স্যুপ, দই, লাবান ও রুটি। তারা একত্রে ইফতার করতে বেশি পছন্দ করেন। তবে স্থান বা আয়োজন ভেদে আরও বহু খাবার প্রস্তুত করেন সৌদিয়ানরা। ইরানের ইফতার গ্রহণের প্রক্রিয়াটা একটু ভিন্ন ধরনের। সচরাচর পানি অথবা খেজুর দিয়ে ইফতার শুরু করা হয়, কিন্তু ইরানিদের ইফতারের শুরুতেই থাকে গরম চা, এটাই তাদের প্রথম পছন্দ। এছাড়া লেভাস নামের এক ধরনের সুস্বাদু রুটি, পনির, তাজা ভেষজ উদ্ভিদ, মিষ্টি, খেজুর ও হালুয়াও থাকে ইরানিদের ইফতারে। দুবাই মানেই যেন বিশাল আয়োজন, বিশাল খাবারই পসরা। তাদের ইফতারে প্রাধান্য পায় গোশতের তৈরি খাবার। গোশতের সঙ্গে স্থান পায় রুটি, মসুর ডাল ও বিভিন্ন ধরনের সালাদ। কাবাবের আদিবাড়ি হিসেবে পরিচিত তুরস্ক, তাই তুর্কিরা তাদের ইফতারে প্রধান তালিকায় রাখেন হরেক পদের কাবাব। তবে শরবতের উপস্থিতিও উল্লেখ করার মতো। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর ইফতারে থাকে খেজুর, খুরমা, সালাদ, রুটি, ডিম, গোশত, ইয়োগার্ট, হট বিনস, স্যুপ ও চা। বিশ্বের এক এক দেশে ইফতারের ধরন এক এক রকম হলেও মাহে রমজানের মূল আদর্শ কিন্তু এক, অর্থাৎ সবকিছুর মোহমায়া ত্যাগ করে এক আল্লাহর আরাধনায় সময় কাটান মুসলিমরা। সারাদিন পানাহারের পর এই ইফতার বান্দাদের জন্য আসে রহমত হয়ে। মীর নাসিফ, সিটি নিউজ, ঢাকা।